সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় 6টি ক্যাটাগরিতে 103 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের প্রথম আলো পত্রিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। শুধুমাত্র বাংলাদেশি স্থায়ী নাগরিকরা এই পদটির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। dip.delta.com.bd এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। কর্মী নম্বর এক পদের নাম হচ্ছে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে নিয়োগ হবে 3 জন। বেতন হিসেবে 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 50 ও 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ। কর্মী নম্বর দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে। এই পদে নিয়োগ হবে 4 জনকে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 45 ও 70 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 ইংরেজিতে 30 শব্দ। কর্মী নম্বর তিন পদের নাম অপিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন গ্রেড হচ্ছে 16, স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদে নিয়োগ দেওয়া হবে 23 জনকে। কোনো স্বীকৃত বোর্ডে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে। কর্মী নম্বর চার পদের নাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এই পদে নিয়োগ দেওয়া হবে 24 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কর্মী নম্বর পাঁচ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। নিয়োগ দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে, গ্রেড হচ্ছে 16। এই পদে নিয়োগ দেওয়া হবে 45 জন। এটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি পদটির জন্য। কোন স্বীকৃত বোর্ডে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে, তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, সংশ্লিষ্ট অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রেকর্ড কিপার নিয়োগ দেওয়া হবে 4 জন। বেতন গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আবেদনের নিয়মাবলী বা নিয়োগ সংক্রান্ত শর্তাবলীতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স 31 ডিসেম্বর 2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25 মার্চ 2020 তারিখে অনুরূপ 30 বছর হলে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 31 ডিসেম্বর 2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 32 বছর। এতিমখানা নিবাসী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশন কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক এবং প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএরই প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.dip.gov.bd তে পাওয়া যাবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ dip.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান ও শুরুর তারিখ হচ্ছে 27/12/2022 সকাল 10টা। আর অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 23/1/2023 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। টেলিটকের প্রিপেড নাম্বারের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার ফিসটি পরিশোধ করতে হবে। এর জন্য যে কোনো টেলিটকের প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টা SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ অফারের যোগ্য 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। কিভাবে ফিটা জমা দেবেন তার একটা পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে। এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনারা টেলিটকের ফিসটা জমা দিতে পারবেন। ডিক্লারেশন দিতে হবে প্রার্থীদের যে আবেদনপত্রের সকল তথ্য সঠিক ও সত্য, এই মর্মে ডিক্লারেশন দিয়ে টিক চিহ্ন দিতে হবে। আর একটা কথা বলা হচ্ছে এখানে যে শেষ তারিখ এর সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন শাহ মোহাম্মদ আলিউল্লাহ উপপরিচালক প্রশাসন মহাপরিচালকের পক্ষে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই 1 থেকে 6 নম্বর পদে মূলত সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না।
এই 1 থেকে 6 নম্বর পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী এবং এতিম কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থী ভাই বোনেরা এসেছিল ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, শুধুমাত্র এইচএসসি ও স্নাতক পাশে 103 জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, এটি সম্পূর্ণ সরকারি চাকরি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন, অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।